হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি মোটামুটি। আর এখন মাঝে মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়, ওই কারণে আর কি ভিডিও দেওয়া হয় না সেরকম নিয়মিত। তো আজকে হচ্ছে আমার একটু ভালো লাগছিলো, ভাবলাম যে বিকালে একটু ঘুরতে যাই আমার বরের সঙ্গে। আর ও বলছিল যে ঠিক আছে তাহলে চলো ওই বাড়িতে যাই একটু, আর ওই বাড়িতে একটু দরকার আছে, আর তারপরে আমরা চলে যাব একটা জায়গায়, সেটা হচ্ছে বগুলাই। আর সেই জায়গাটা হচ্ছে সব থেকে মানে আমার খাওয়া বেস্ট দই ফুচকা, মানে আমার ভীষণই কয়েকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিলো। তাই এখন আমরা চলে যাব হচ্ছে বগুলাতে, প্রথমে যাব হচ্ছে ওই বাড়িতে, তারপরে যাব হচ্ছে সেই দোকানটাতে যেখানের ফুচকা আমার সব থেকে ভালো লাগে। তো চলো। তো সবে মাত্র আর কি আমি নিচে আসলাম, আর নিচে এসে মানে এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এবার ঘেমে টেমে যাচ্ছি, বাট আমি মুখটা ডলা দিয়েছি, দেখো কী অবস্থা হচ্ছে। মানে একটু মাস্কারা পরেছিলাম, সেটাও আর কি ঘেটে মেটে একাকার হয়ে গেছে, এটা আবার এখন মুছতে হবে। এখানে আমি রেডি টেডি হয়ে বাড়ির সামনে বসে আছি, মানে অনেকক্ষণ ধরেই বসে আছি। আমাদের একটা পার্সেল এসছে, সেটা আর কি আমার বর আনতে গেছে, কিন্তু এত টাইম লাগছে মানে কি বলবো। আর এদিকে বাইরে না একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই, আর যা গরম পড়েছে মানে কি বলবো, প্রচণ্ড করে গরম পড়েছে আজকে। আজকে না এরকম মানে গরম রোজই পড়ছে এখন, মানে সহ্য করা যায় না এত গরম। তো ওই যে ওই গাড়িতে এসছে আমাদের পার্সেল, আর এখানে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছিল, ওই জন্য আর কি এখানে ঢালা ঢাল পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলো আসলে গরমে নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ভালো ছিল সেগুলো সব বেচে দেওয়া হয়েছে। আর দুটো ঘরে পেঁয়াজ আছে, সেগুলো আর কি পরে বেচা হবে, সেগুলোর পেঁয়াজগুলো পুরোপুরি একদম ঠিকঠাক আছে। আর এই এই পেঁয়াজগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো গরমে, ওই জন্য আর কি যেগুলো ভালো ছিল সেগুলো বাবু বেচে দিয়েছে, নাহলে এগুলোর সাথে সাথে ওইগুলো পচে যেত। খালি গায়ে একটা জিন্স প্যান্ট পরে চলে গেছে পার্সেল আনতে রাস্তায়, ছেলে মানুষের এই সমস্ত কোনো ব্যাপারই না, আমাদের মেয়েদেরই যত জ্বালা। এদিকে দুটো পার্সেল আনতে দিন ফুরিয়ে যাচ্ছে, আর এদিকে গরমে আমি পুরো স্নান হয়ে যাচ্ছি। এই যে আসছে, কতক্ষণ টাইম লাগে বাপ রে বাপ। অবশেষে আমরা বাড়ির থেকে বেরোচ্ছে, গরমে কেমন একটা অস্থির অস্থির লাগে। উঠবো এই যে একটু হাওয়া লাগছে, তাছাড়া বাবা যা গরম পড়েছে এমনি তো থাকাই যাচ্ছে। এখানে আমাদের মানিক রেডি হচ্ছে, আমরা চলে এসেছি এই বাড়িতে, আর মানিককে এখন আমরা বগুলাই নিয়ে যাব। যাবি মানিক? হ্যাঁ। বগুলা আমি মেলায় যাব। কোথায় যাবি? মেলায়। কোন মেলায়? বগুলা। বগুলায় মেলা হয়? হ্যাঁ। আমার ভাই কই? এই যে। কই? এই যে তো। এই যে আমার ভাই। আর তোর দাদা কই? ওই যে। কই? ওই যে। আমরা এই বাড়িতে চলে এসেছি, আর আসার পরে মানে মানিকও আমাদের সঙ্গে যাচ্ছে। কি কি খাবা পাখি? দাঁড়াও বলো কি কি খাবে, বলো বলো কি কি খাবে। কিচ্ছু খাবে না, ঠিক আছে। তোমার এখানে কি হয়েছে? এখানে এখানে মুখে কি হয়েছে? ওখানে এই পাশে এই পাশে এই পাশে এইটা 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 মশা কামড় দিয়েছে। তাই তুমি মশাকে একটা কামড় দিয়ে দিতে পারতে। মশা কামড় দিয়েছি তো পিঠে পিঠে। তুমিও মশাকে কামড় দিতে? হ্যাঁ। তুমি মশাকে কামড় দিয়ে দিতে হাই হাই। আমি তো কামড় দিয়েছি। বান্ধবীর নাম আঁকি? বন্ধুর নাম কি? তোমার একটাই বন্ধু? বন্ধু না, ওটা বান্ধবী।
বান্ধবী হাত দিয়েছিল কোথায়? মাথায়? মাথায়? হ্যাঁ মাথায় না, পিঠে। পিঠে হাত দিয়েছিল তাই। চলো চলো রেডি, লাফ দাও, টানা দিয়ে দাও। আমরা এখন চলে যাব বগুলায়। বগুলায়? না না, বলো বগুলায়। কোথায় যাবে তুমি? বগুলায় না, মানিকের চুল কাটা। মানিক কিন্তু মানে চুল কাটতে দেয় না, ওকে ঘুমিয়ে ঘুমিয়ে এইটুকু কাটা হয়েছে। ওই যে মানিকের ম্যাডাম, মানিক ম্যাডাম চলে এসেছে তো। যা বই পড়তে যা, বগুলা যাবি না? বগুলা যাবি না? কেন কেন যাবি না? তাহলে আমরা চলে যাবো, যাচ্ছিলাম তো। না না চলো, আজকে চলো আমরা ঘুরু ঘুরু করে আসি, কালকে পড়তে বসো তুমি। ম্যাডামকে টাটা দিয়ে দাও, বলো কালকে পড়তে বসবো। বড় ভালো আছো তো? হ্যাঁ জিজ্ঞাসা করে ভালো আছো নাকি বড় মা? বলো বড় মা ভালো আছো? মা কইকে কিছুই হয় না এদিক দিয়ে, মা নাকি গেছে কত? বল বড় মাকে জিজ্ঞাসা করো, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? বলো কি মিষ্টি খাবা? মানিক চাঁদ, মানিক চাঁদ মানে তোমার কোনো বন্ধুই নেই? ও শুধু একটা বান্ধবী আছে আখি। আজকে অ টাইমে মানিক রেডি রেডি হয়ে বেরিয়েছে, তখন ওর প্রাইভেট মাস্টার চলে এসেছে। ইস রে, তাও কত চুপচাপ মানিক, পুরো মানে গাড়ি থেকে নেমে গেল, নেমে গেল কত সুন্দর করে। আমি হলে তো কান্না বান্না করে দিতাম। তো আমরা এদিকে চলে এসেছি সেই দোকানটাতে। এই যে হচ্ছে সেই দোকানটা। মানিক তুমি ফুচকা খাবে পাখি? হ্যাঁ ফুচকা। এই মানিক চল চলে, কি খাবি তুই? কি খাবি? তাহলে কি খাবি তুই? মানে দোকানটা পুরোপুরি আর কি খোলা হয়নি, সবকিছু আর কি রেডি করা হচ্ছে। এখানে ভালোই তো বসার স্টাইল।
তো আমরা প্রথমে কিছু জল ফুচকা খেয়ে নিলাম, আর ওইখানে দেখো কুলফি এসছে, তাই মানিক আর মানিকের দাদা কিন্তু কুলফি কিনতে গেছে। তো এই যে মানিকের হাতে কুলফি, আর এইখানের ফুচকা কিন্তু আমার সব থেকে ভালো লাগে, আর বিশেষ করে দই ফুচকা। আর এখানে কিন্তু আমি আগে অনেকবার এসেছি, আমার বান্ধবীর সঙ্গে আমি প্রথম এসেছিলাম, তো আমি প্রথম প্রথম চিনতাম না কিছুই বকুলার ঠিকঠাক, তখন আমার বান্ধবী আমাকে এখানে নিয়ে এসেছিল। আর এটা হচ্ছে শ্মশানপাড়ার রাস্তায়, তো শ্মশানের মেলায় দেখতে এসেই আমার বান্ধবী আমাকে নিয়ে এসেছিলো এখানে। আর এখানে ফুচকা খেয়ে তো আমার এত ভালো লেগেছে, তারপরে আমার বরকে একদিন আমি এখানে নিয়ে এসেছি, তারপরে আমার বরেরও খেয়ে খুবই ভালো লেগেছে, তারপরে আমরা মাঝে মাঝে এখানে আসি। তারপরে এখানে মানিক এখন বলছে কুলফিটা খাবো না, তো ওপরের অংশটা কিন্তু ওর দাদাই খেয়েছে, তো ও শুধু ধরেই রেখেছে আর মাঝে মাঝে একটু খাচ্ছিল, আর এখন বলছে খাবে না। তো তারপরে দেখো আমাদের দই ফুচকা কিন্তু একদম রেডি, আর মানিক কিন্তু একদমই ফুচকা তেমন একটা পছন্দ করে না, শুধু শুধু যদি ফুচকা দেওয়া হয় তাহলে সেটা খায়, আর এখানে দই ফুচকার ওপরের যে ভুজিয়া দেওয়া হয়েছিল সেটা আর কি খাচ্ছে। তো আমরা দু প্লেট দই ফুচকা নিয়েছিলাম, কিন্তু এক প্লেট আমার বর খেয়েছে আর এক প্লেট পুরোটা আমি শেষ করতে পারিনি, সেখান থেকেও আমার বরকে খেতে হয়েছে। তো এখন সামনে আমার বরের একটা বান্ধবী বাড়ি আছে, সেখানে আমরা যাব। এদিকে আকাশে মেঘ মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে, তো আমাদের তাড়াতাড়ি আর কি বাড়ি যেতে হবে। চলো চলো, বাড়ি ফেরার পথে এখানে কিছু মিষ্টি কিনে নিলাম, আর এখানে মানিক একটা খাবার কিনেছে। দেখি মানিক তুমি কি কিনেছো, চলো চলো ললিপপ, চলো এবার বাড়ি যাই। ইট ইট সামনে ইট রে পাগল। হ্যাঁ বাড়ি এসে খাবো না বাড়ি গিয়ে খাবো? বাড়ি যায় খাবো। তো এরপরে আমরা মোড় থেকে কিছু মানিকের জন্য খাবার নিলাম, আর মানিক দেখো আমাকে ধরতেই দেবে না, ও নিজে নিজেই নিয়ে আসবে। আসার সময় মানিককে বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম, আর সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য থাকা হয়নি, চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে। হ্যাঁ, আর আবার আমরা কাল যাবো জামাষষ্ঠী উপলক্ষে শাশুড়ি মায়ের ওপর, মানে ওই রান্নাঘরের যন্ত্রণা চাপানোর জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে আজকের মতো টাটা।